হ্যাঁ, কিন্তু এইভাবে ঘুরে ঘুরে বেড়ালে তো হবে না, তোকে তো একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন নেব? আমার ওর সাথে যে যতদিনের আলাপ হয়েছে ততদিনে তো বিয়ের কথা বলা যাবে না। না, আর বিয়ের প্রপোজালটা তো ওর কাছ থেকে আসা উচিত, আমি তো ওকে প্রপোজ করতে পারি না। হ্যাঁ, সেটাই তো ভাবছি যে উনি বিয়ের কথা বলছেন না কেন। জানি না। আর তোকে যে আমি বলেছিলাম এই বাড়িতে ওনাকে নিয়ে আসার কথা, সেটার ব্যাপারে কি হলো? বলেছিলাম। হ্যাঁ, কি বললেন উনি? তেমন কিছু একটা উৎসাহ দেখালো না, আমার মনে হয় সংকোচ বোধ করছে। মানে সুবিধা ঠেকছে না আমার। না না, আসলে একটা ছেলে ফার্স্ট তো নিজের বাড়িতে নিয়ে যায় না একটা মেয়েকে, তো ও তো এখনো ওর বাড়িতে নিয়ে যায়নি, তাই হয়তো এখানে আসতে একটু সংকোচ বোধ করছে। কিন্তু দেখ, এভাবে তো তোর বদনাম হবে না কি? বদনাম মানে? একটা ছেলের সাথে দুদিন সিনেমা দেখতে যাচ্ছি, দুদিন ঘুরতে যাচ্ছি, তাতে যদি বদনাম হয় হোক, আমি তো অক্কা করি না কাউকে। ও মা, তা বললে কি করে হবে? আমরা তো ভাবি এটা নিয়ে নাকি। ঠিক আছে বাবা, ওর ওর বাড়িতে না হয় আমরা যাবো, ওর বাড়িতে কে আছে না আছে সেগুলো তো সব জানতে হবে নাকি, দরকার হলে আমরা যাবো। এক সেকেন্ড, তোমাকে এত খোঁজ খবর নিতে কে বলেছে বলতো? মা না? আচ্ছা, যদি বলেই থাকেন মা, ভুলটা কি করেছেন? আমি তো তোর বৌদি নাকি, আমাকেও তো জানতে হবে তো। না না না, এক সেকেন্ড, কারুর কোনো ভালো মন্দ জানতে হবে না, তোমাদের কাউকে জানতে হবে না, ওকে? বুঝলাম। তাহলে তোর নিজের ভালো মন্দ তুই একাই বিচার করিস। বড় হয়েছিস, এখন চাকরি বাকরি করিস, তুই তো কারোর ওপর ডিপেন্ড করিস না, তোর ভালো তুই নিজেই বুঝবি। বৌদি, তুমি বাংলা সিনেমার মতো এরকম ডায়লগ দিয়ে নাও তো। বৌদি, তুমি তো বোঝার চেষ্টা করো, মা না হয় পুরোনো যুগের মানুষ, সারাক্ষণ যদি ওর সামনে আমি বিয়ে 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 আমি করি এরকম, তাহলে কেমন একটা খেলো হয়ে যাবো না? একটা আত্মসম্মান বলে তো ব্যাপার আছে বলো। মা, বিয়ের কথা বললে আবার খেলো হবে কেন জানি না।